हेलो एवरीवन, आई एम आलोक एंड यू आर वाचिंग স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য আরআরবি এনটিপিসি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস এর সলিউশন, তার মধ্যে থেকে ম্যাথস এর কোশ্চেনস এর সলিউশন। আজকে যেটা শিফট, এটা হচ্ছে 27 জানুয়ারি 2021 এর পরীক্ষাটা হয়েছিল শিফট 1 এর, তো সেটার যে কোশ্চেন পেপার তার মধ্যে থেকে ম্যাথের কোশ্চেনস গুলো সলিউশন আজকের এই ভিডিওতে আমরা দেখব। দেখো, এক নম্বর কোশ্চেনে চলে আসছি। প্রথম প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের তুলনায় 1 সেন্টিমিটার বেশি, আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? এটা একটা মনে করেন আয়তক্ষেত্র আছে এরকম, ঠিক আছে, একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ তোমরা এখানে। এই আয়তক্ষেত্রটার কি বলছে, দৈর্ঘ্যটা তার প্রস্থের থেকে 1 সেন্টিমিটার বেশি। এই যেটা দৈর্ঘ্য প্রস্থের থেকে 1 বেশি, মানে প্রস্থটা x হলে দৈর্ঘ্য x প্লাস 1। আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমা কি হয়ে যায় 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটা বলা আছে আমার কাছে 14, তাহলে কত হচ্ছে 2 × 7 = 14, 2x + 1 = 7, অর্থাৎ x = হবে 7 থেকে 1 গেলে 6, 6 কে 2 দিয়ে ভাগ দিলে 3। x এর মান কত পেলাম আমরা 3। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়ে যাবে, প্রস্থ হয়ে গেল 3, দৈর্ঘ্য হয়ে গেল 4, তাহলে ক্ষেত্রফল হবে 4 × 3 = 12, 12 সেন্টিমিটার স্কয়ার। এ একটা কাজ 16 দিনে শেষ করে এবং বি সেই একই কাজ এর নেওয়া সময়ের 1/4 সময় করতে পারে। বি কি করতে পারে, 20 কাজটাকে এর নেওয়া সময়ের 1/4। তাহলে বেসিক্যালি তুমি বলতে পারো স্যার এ হচ্ছে 16 দিনে করে আর বি হচ্ছে এর নেওয়ার সময়ের 1/4, অর্থাৎ 16/1/4, অর্থাৎ 4 দিনেই করে ফেলে। তাহলে আমি লসাগু নিলাম দুটোর, এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে কি হচ্ছে 16 × 1 = 16, 4×4 = 16, অর্থাৎ এ একদিনে 1 ইউনিট আর বি একদিনে 4 ইউনিট করে কাজ করতে পারে এবং টোটাল কাজ হচ্ছে 16 ইউনিটের। তাহলে একত্রে কাজ করলে সেই কাজের কত অংশ একদিনে শেষ হবে? তাহলে একত্রে যদি কাজ করে তাহলে একদিনে 5 ইউনিট হবে, তাহলে 16-র মধ্যে 5 এত অংশ কাজ কমপ্লিট হবে একদিনে, সেটা হয়ে যাবে এটা উত্তর। দুটি সংখ্যার যোগফল 25 আর তাদের গুণফল হচ্ছে 35, তাহলে বলছে তাদের অনন্যকগুলির যোগফল কত হবে। সংখ্যা দুটো যদি x আর y ধরি, এদের যোগফল 25 দেওয়া আছে এবং গুণফল দেওয়া আছে 35। আমাকে বের করতে বলছে তাদের অনন্যকের যোগফল, অনন্যক মানে ইনভার্স, 1/x এবং 1/y এর যোগফল। এটাকে লসাগু করলে নিচে xy আর উপরে হবে y+x। y+x বা x+y একই জিনিস, তার মান হচ্ছে 25 আর গুণফল হচ্ছে 35। তাহলে 5×5 = 25, 5×7 = 35, 5/7 হবে অ্যান্সার। 0.064 প্লাস এটা বাই এটা, এটার মান কত হবে? এইটাকে আমি লিখতে পারবো 0.4 এর হোল কিউব। 4-এর কিউব হচ্ছে 64 হয় আর পয়েন্টের পরে কিউব করলে 3 ঘর সরে যায়। এটাকে লেখা যাবে 0.3 হোল কিউব। নিচের এটাকে লেখা যাবে 0.4 এর হোল স্কোয়ার মাইনাস 0.4 × 0.3 আর আগে 0.3-এর হোল স্কোয়ার। অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ালো a³ + b³ / a² - ab + b²। এবার a³ + b³ এরই একটা ফর্মুলা, সেটা হচ্ছে a + b × a² - ab + b² হয়। আর নিচে আছে a² - ab + b²। এই পার্ট দুটো কাটা, তারপরে এই টোটালটার মান হচ্ছে বেসিক্যালি a + b। a বলতে কত 0.4 আর b বলতে কত 0.3, যোগ করলে 0.7। যদি একটি মোটর গাড়ি একটি দূরত্বের প্রথম অর্ধেক ভাগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ অতিক্রম করে এবং বাকি অর্ধেক ভাগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ অতিক্রম করে, তাহলে গড় গতিবেগ কত? তো গড় গতিবেগ কিভাবে বের করে, গড় গতিবেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট কত সময় নিল। তো টোটাল দূরত্ব অর্ধেক আছে, টোটাল দূরত্বকে আমি 2 ইউনিট মনে করি, তাহলে অর্ধেকটা হচ্ছে 1, বাকি অর্ধেকটা 1, টোটাল দূরত্ব আমি 2 ইউনিট মনে করলাম। যে স্যার টোটাল দূরত্ব 2 ইউনিটের। এবার এই 2 ইউনিটের মধ্যে প্রথম 1 ইউনিটে ওর গতিবেগ ছিল 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ এটা হয়ে যাবে সময়। আর পরবর্তী 1 ইউনিটে গতিবেগটা ছিল 50, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা হচ্ছে টাইমগুলো, প্রথমে কতটুকু টাইম লাগলো আর পরে কত টাইম লাগলো, মোট দূরত্ব বাই মোট সময়, এটাই হচ্ছে গড় গতিবেগ, এত কিমি প্রতি ঘন্টা আসবে এখান থেকে, ঠিক আছে। तो एटा दुई हलो एटा 50 तीन लसागु कत हलो 150 30 5 150 तार माने हलो 5 50 3 150 माने 3 150টা উপরে চলে গেলে 300 হয়ে যাবে 2 এর সাথে গুণ হলে আর নিচে 5 আর 3 এ হবে 8 ঠিক আছে তাহলে 4 2 না 8 হলো 4 7 28 4 5 এ 20 75/2 মানে হচ্ছে 37.5 37.5 কিলোমিটার প্রতি ঘন্টা একটা সরলীকরণ দিয়েছে সমাধান করতে হবে আমাদের तो আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে আগে এই কাজটা করব আর এটা হবে 4 এটা 4 হলো তাহলে আমি এরকম থাকলো 2 * এখানে 4 পেলাম भाग के गुण कर दिले 8/1 होबे इंटू 1/16 माइनस 8 यही आछे एटुकु काज आगे आमरा करे नी 8 2 16 2 2 4 एटा तो 2 थेके 8 चले गेले माइनस 6 होबे ताहले एखान थेके आमी कि पेलाम 25 प्लस 20 बियोग सेकेंड ब्रैकेटेर मध्य आमार थाकलो माइनस 12 एटाई थाकलो ताहले 25 प्लस 20 माइनस माइनसे प्लस 12 ताहले कत हलो एटा 32 5 37 और 20 ते हलो 57 57 हो जाए एटार उत्तर टैन आल्फा जो 1/x है तब sin आल्फा प्लस cos आल्फार मान कत होबे आल्फा एई कोणटाके जोदि आल्फा धरी ताहले एई कोणेर सापेक्षे टैन माने हय लम्ब बाई भूमि अर्थात लम्ब बोलते ताहले एटा 1 हो जाए और भूमि होबे x ताहले अतिभुज कि हो जाए अतिभुज होबे लम्ब स्क्वायर माने 1 स्क्वायर प्लस भूमि स्क्वायर एटाके आमि लिखते पारी 1 प्लस x एर स्क्वायर एटा अतिभुजेर मान sin आल्फा मान की हो जाए sin आल्फा हो जाए हमारे लम्ब बाई अतिभुज माने 1/√/1 प्लस एक्स स्क्वायर और cos आल्फा हो जाए भूमि बाई अतिभुज एटार मान दुटोके यदि लसागु करा जाए ताहले सेम आछे नीचे एटाई थाकबे ऊपरे होबे 1 प्लस एक्स ताहले 1 प्लस एक्स बाई √/1 प्लस एक्स स्क्वायर सरल करते दिएछे आठटा तो एई धरनेर सरले कि करते हय एकटा जिनिस आमरा एकटा पार्ट देखे बुझी आगे एखाने √2 प्लस 1 आछे आमि ऊपर नीचे यदि √2 माइनस 1 ते गुण कर दी ताहले कि होबे नीचे a प्लस बी इंटू ए माइनस बी अर्थात ए स्क्वायर माइनस बी स्क्वायर दाड़ाबे अर्थात कि दाड़ाबे √2 स्क्वायर 2 2 थेके 1 गेले नीचे 1 चले आसबे सबगुलोतेई ताई होबे देखो 3 थेके 2 गेले 1 4 थेके 3 गेले 1 अर्थात आल्टिमेटली आमी 1/√2 प्लस 1 एर जायगाय आमी बोलते पारी एटा √2 माइनस 1 एखाने बोलते पारी √3 माइनस √2 आसबे करणी निरसन करले तारपर एटा √4 माइनस √3 এইভাবে করে চলতে চলতে √100 माइनस √99 তো কি কি কাটা যাচ্ছে দেখো √2 কাটা √3 এরকম করে সব কাটতে থাকবে শুধুমাত্র পড়ে থাকবে এখানে -1 আর এখানে √100 তো 100 মানে হচ্ছে 10 10 থেকে 1 গেলে 9 হয়ে যাবে এটার উত্তর 1400 এর 18 মাসের জন্য বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে কত মাসের বলছে 18 মাস 18 मास माने बेसिकली 1.5 बछर ताहले 20% हारे 1.5 बछर माने आमी किभाबे करब प्रथम बछर आमी 20% धरब और द्वितीय बछर तार अर्धेक धरब 10% जेहेतु 1.5 बछर बोलछे निये एई दुटोके आमी एई फर्मुलाय फेलबो x प्लस y इंटू प्लस एक्स वाई बाई 100% ताहले 20 आर 10 ए हलो 30 और एखाने 20 इंटू 10 करले होच्छे 200 बाई 100 माने 2 अर्थात आल्टिमेटली आमी सूदटा पाबो टोटाल 32% एर कत एर उपरे 1400 तो 1400 उपरे 32% भैल्यू आमी बेर करी 14 2 28 14 3 42 और 2 44 ताहले 448 टाका टोटाल सूद होबे कोनो संख्यार 40% एक पंचमांश कोनो एकटा संख्या तार 40% 1/5 अंश आरो एकटा अन्य कोनो संख्यार 30% 2/3 समान प्रथम संख्या द्वितीय संख्यार अनुपात कत पार्सेंट पार्सेंट काटा 0 0 काटा ताई ना तो एखान थेके 2 1 के 2 2 2 4 काटा 3 3 काटा ताहले बेसिकली आमी पेलाम एदिके 2x = 5 दिए गुण हो गेल ओदिके 5y तार माने x / y = হচ্ছে 5/2 5:2 প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে 6 12 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে তাহলে আমি আগে বের করব এই তিনটা দিয়ে ভাগ যায় এরকম সবথেকে ছোট সংখ্যা কোনটা অর্থাৎ এদের লসাগু কত তো সেটা হয়ে যাচ্ছে 6 2 12 3 36 এটা হচ্ছে লসাগু অর্থাৎ সবথেকে ছোট সংখ্যা যাকে এই তিনটা দিয়ে ভাগ দিলে মিলে তাহলে আমি এবার বের করি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে এগুলো দিয়ে ভাগ দিলে মিলবে অর্থাৎ 36 দিয়ে ভাগ দিলে মিলবে 36 दिए भाग दिए मिले गेले एगुलो दिएও मिलবে चार अंकेर बृहत्तम संख्या बेर करब। तो ओই জন্য चार अंकेर बृहत्तम संख्या নিলাম, তাকে ভাগ দেওয়ার চেষ্টা করছি। तो 30 3 90 6 3 18 বেশি হয়ে যাবে, 2 দিয়ে দিলাম 72, 7 এর পরে 2 9। ओके 8 দিয়ে করলে 8 3 24, 8 6 48 বেশি হয়ে যাবে, 7 দিয়ে করি, 7 6 42 দিয়ে থাকলো 4, 7 3 21, 7 4 25, 2 এর পরে 7 9, 5 এর পরে 2 7। আবার এটাই আসলো, সেম আসলো, আবার 7 दिए करब 252, 2 एर पर 7 9 और एखाने 5 एर पर 2 7, 27 अतिरिक्त थेके जाच्छे, ताहले एटार थेके आमी 27 करे देब माइनस। अर्थात एटा हच्छे चार अंकेर बृहत्तम संख्या जाके 36 दिए भाग दिले मिले जाए, और 36 के आबार एगुलो दिए भाग दिले मिले, तार माने एटाके एगुलो दिए भाग दिले मिलबे सबथेके बड़ संख्या एटा। किन्तु आमादेर चेयेछिलो मिलते हबे ना, 5 भागशेष थाकते हबे, তাহলে এটার সাথে জাস্ট 5 অ্যাড আমি করে দেব, 5 আর 2 এর 7, 9977 হচ্ছে আমাদের উত্তর। ওকে নেক্সট দেখো, কিছু পরিমাণ টাকা সরল সুদে নিজের দ্বিগুণ হয় 4 বছর 4 মাসে, কত সময়ে তা নিজের তিন গুণ হবে? তো সরল সুদে বলছে দ্বিগুণ হয় 4 বছর 4 মাসে, দ্বিগুণ মানে কি জানি আমরা, 100 টাকা 200 হয়ে যাবে। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট মানে সুদ আসল, আর সুদ হচ্ছে 100 টাকা। তাহলে বলতে পারি 4 বছর 4 মাসে সুদ হয় 100 টাকা, তাহলে টাকাটাকে 3 গুণ হতে গেলে অর্থাৎ 300 তে পরিণত হতে গেলে সুদ হতে হবে 200 টাকা। 100 টাকা সুদ হতে 4 বছর 4 মাস লাগে, 200 টাকা সুদ হতে কত লাগবে, 8 বছর 8 মাস, তাই না, 8 বছর 8 মাস লাগবে। তো 8 মাসকে আমি বেসিক্যালি 8/12 করে দিই, তাহলে বছরে চলে আসবে, 8 পূর্ণং 2/3 বছর লাগবে সময়। x is equal to y/2 হয়, y is equal to z/6 হয়, তাহলে x is to y is to z কত, ঠিক আছে। তো x এখান থেকে আমি বলতে পারি স্যার x/y is equal to half, আর এখান থেকে আমি বলতে পারি y/z is equal to 1/6। তো এখানে y এর মান 2 আছে, বাট এখানে y এর মান 1 আছে, আমি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এবার আমি বলতে পারবো স্যার x is to y is to z কি হবে, x এর মান 1, y এর মান 2 আর z এর মান হচ্ছে কত 12। कारण वाई गुलो के बेसिकली एखानटाय वाई गुलो के आमी दुटोर मध्य सेम करे दिएछि, तो आमी लिंक तैरी करे निलाम, ताहले आमी एटा बोलते पारबो 1:2:12 होच्छे x = y = z एर मान। एकटी आयताकार माठेर 30 फुटेर एकटा दिक खोला रेखे बाकी 3 दिक बेड़ा देवा हलो, यदि माठेर क्षेत्रफल 690 वर्ग फुट हय तबे कत फुटेर बेड़ा लागबे? एटा एकटा आयताकार माठ, এই মাঠটার কোনো একটা সাইডের দৈর্ঘ্য বলছে 30 ফুট, 30 ফুটের একটা দিক খোলা রেখে বাকি 3 দিকে বেড়া দাও। তো আমি 30 ফুট কোন দিকটা আমি জানি না, সেটা এদিকেও হতে পারে সেটা এদিকেও হতে পারে। তো যাই হোক, যে কোনো একটা দিককে ধরে করো, মনে করো না এই সাইডটাই 30 ফুট, এদিকটা 30 হলে তো এদিকটাও 30 হবে। এই দুটোর দৈর্ঘ্য আমি জানি না, ওই দুটোকে x মনে করলাম, মানে প্রস্থগুলোকে x মনে করলাম। তো বলছে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 690, ক্ষেত্রফল মানে আমরা কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এটাই 690 হওয়া উচিত। তাহলে 3 2 6, 3 3 23, তাহলে x এর মান আমি পেয়ে গেলাম কত 23, তাহলে মাঠটা প্রস্থ হয়ে গেল 23 আর দৈর্ঘ্য 30। তাহলে কতটা বেড়া লাগবে, বেড়া লাগে কিসের সমান, পরিসীমার সমান। পরিসীমা মানে হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 53 ইনটু 2, ঠিক আছে, বর্গ। তবে কত ফুটে বেড়া লাগবে এটা হয়, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা যদি আমি করি টোটালটাকে, টোটালটা তো আমার বেড়া দিচ্ছি না, কারণ আমি একটা সাইড খোলা রাখছি, তো সেই দিকটা আমার বাদ দিতে হবে, অর্থাৎ একটা 30 সাইড আমি বাদ রাখছি। তাহলে এই তিনটে সাইডের মোট যত যোগফল সেটাই আমার বেড়ার দৈর্ঘ্য। তাহলে 23 আর 23 হয়ে গেল কত 40, আর এদিকে হলো আমার একটা সাইডে 30, তার মানে 76 হয়ে যাবে। টোটালটা তো আমি বেড়া দিচ্ছি না যেহেতু, তাহলে অতটা বেড়া লাগবে না। 6 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা 9, আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের এইটা। তাদের পার্থক্য করলে কত, 9 9 9 9 9, এদিকে হলো 8 8, আর পিছনে 5টা 9, 8 আর পিছনে 5টা 9। দোকানদারের ওকে দিনের মাসের প্রতিদিনের লাভের মধ্যক বা মধ্যমা বলতে পারো, প্রতিদিনের যে লাভ তার মধ্যক বা মধ্যমা এটা হচ্ছে 450। যদি প্রথম 20 দিনের লাভের মধ্যক 300 হয়, তবে শেষ মধ্যক বলতে বেসিক্যালি এখানে গড় বলছে মেবি, আচ্ছা বেসিক্যালি এখানে মধ্যক বলতে গড় বোঝাবে, কারণ যদি এটা মধ্যমা হয় তাহলে এখান থেকে বের করতে পারবো না আমরা। ঠিক আছে, কারণ মধ্যমার ক্ষেত্রে আমরা তো প্রতিদিনের জানি না কত মান কি সব নাকি, ঠিক আছে। তো যাই হোক, তো 30 দিনের এটাকে লাভের যে গড় বলতে পারো, তো সেটা টোটাল সমষ্টি যদি আমি বলি গুণ হয়ে যাবে এটা, 15 হাতে থাকলো 1, 3, 4, 12, আর 13,500 টাকা টোটাল ও 30 দিনের লাভ হয়েছে। আর প্রথম 20 দিনের টোটাল লাভ কিভাবে বের করবো, এই মধ্যক যেটাকে বলছো ওটা দিয়ে গুণ করে দিই বেসিক্যালি 6,000 টাকা, তাহলে সেটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে 6 আর 7-এ 13 হয় না, তাহলে 7,500 টাকা হচ্ছে বাকি কয় দিনের, বাকি 10 দিনের, তাহলে 10 দিয়ে ভাগ দিই 750 টাকা, সেটা হয়ে যাবে বাকি 10 দিনের লাভের বেসিক্যালি গড় এখানটায়। হ্যাঁ, নিম্নলিখিত সমীকরণটি সমাধান করুন, সমাধান করতে হবে। তবে এখানে আগে গুণের কাজটা করি, এটাকে গুণ করলে কি কাটাকাটি কিছু যাবে, যাবে না, -6 আর নিচে হলো 7-5-35। আচ্ছা, এখানে -1/12 থাকলো, এখানে গুণটাকে করলে কত হবে, 4-3-12 আর 7-5-35, ওকে। 3-7 আছে আমার, এখানে আমি যদি লসাগুটাকে করি 35 আর 12 কত হয়ে যায়, 35 × 12 লসাগু হবে 12, 5-60, হাতে থাকলো 6, 12-3, 36 আর 6, 42, 420। 35 দিয়ে ভাগ দিলে 12, 12-6-72, -72, 12 দিয়ে 420 কে ভাগ দিলে 35, 35-1-35, 35 দিয়ে ভাগ দিলে এখানটায় কত হবে 12 হবে, 12-12 144, আর এখানে ×7 তো আছেই, তাহলে আমার 420 × 7। এখানে সবগুলো যোগ হয়ে যাবে কারণ প্রতিটার সামনে মাইনাস সাইন আছে, একটা মাইনাস সাইন নিয়ে যোগ, 5 আর 4-9 আর 2-11, হাতে থাকলো 1, 14 আর 3-17 হাতে ছিল 1, 18, 2, 20, 25, 251। 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 60, তাহলে -251/60, এটা হয়ে যাবে আমাদের উত্তর এখান থেকে। একটি আয়তাকার মাঠের বাহুগুলির অনুপাত 3:4, একটা আয়তাকার মাঠ বাহুগুলোর অনুপাত হচ্ছে 3:4, তাহলে 3x এবং 4x, ক্ষেত্রফল 300 দেওয়া আছে। তো ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3 দিয়ে কাটো এটাকে 100, 4 দিয়ে কাটো 25, x এর স্কোয়ারের মান যদি 25 হয় তাহলে x = 5, তাহলে এটা হয়ে গেল 15 আর এটা হয়ে গেল 20, তাহলে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 15, 20, 15। সাইন এর মান বলছে a/b, তবে কস এর মান কত, সাইন এ, এটাকে যদি এ কোণ বলো, এ কোণের সাপেক্ষে সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এ আর অতিভুজ বি, তাহলে ভূমিটা কি হয়ে যাবে √ অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার। এবার আমি যদি কস এ বের করি, কস মানে হয় আবার ভূমি, কস মানে হয়ে যায় ভূমি বাই অতিভুজ, এটা হয়ে যাবে এটার মান, কস এ এর মান হয়ে যাবে √b² - a² বাই b। এবিসি ত্রিভুজের কোণগুলি এই অনুপাতে রয়েছে, ডিগ্রিতে বৃহত্তম কোণের মান কত, তো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হয়, তাহলে 4, 3, 7 আর 2-9, 9 মানে যদি হয় 180, 1 মানে হবে 20, বৃহত্তম কোণ কোনটা 4, তাহলে 4 মানে হয়ে যাচ্ছে 80 ডিগ্রি, তাহলে ত্রিভুজটার বৃহত্তম কোণটার মান হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত 5:6 আর তাদের গসাগু 6 হলে লসাগু কত হবে, দুই সংখ্যাগুলোর অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে, তাহলে লসাগু অর্থাৎ LCM বের করতে গেলে জাস্ট এই 3টাকে গুণ করে দেবে, 6 × 5 × 6, ঠিক আছে। তো 6-5-30, 30-6 হচ্ছে 180, এটা হয়ে যাবে তাদের লসাগু। যখন 1.25কে সরলতম ভগ্নাংশে লেখা হয় তখন লব আর হরের পার্থক্য কত, এটাকে সরলতম ভগ্নাংশে লিখলে হবে কত, 125/100, অর্থাৎ সরলতম মানে কাটাকাটি করলে 25-5-125, 25-4-100। তার বলছে তখন লব এবং হরের পার্থক্য কত, দুটার পার্থক্য কত দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে দুটার পার্থক্য। যখন জল বরফে রূপান্তরিত হয় তখন তা 10% আয়তনে বেড়ে যায়, অর্থাৎ জল যখন ছিল তখন 100 ছিল, যখন আইস হয়ে গেল তখন ওটা 10 বেড়ে 110 হয়ে গেল। এবার বলছে বরফটা যদি আবার জলে পরিণত হয়ে যায় তাহলে আয়তন শতকরা কত কমবে, কমবে 10ই, কিন্তু এবার কমবে কার উপরে, আইসের উপরে, অর্থাৎ 110-এর মধ্যে 10 কমছে, সেইটা কত পার্সেন্ট, সেটা আমাদের হয়ে যাবে 100/11 মানে 9.1/11%, বা বলতে পারো বেসিক্যালি 100/11%, এখানে যেইভাবে দেওয়া আছে সেইভাবে উত্তর। আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, প্রস্থটা দৈর্ঘ্যের চেয়ে 35 কম হলে পরিসীমা কত, প্রস্থ দৈর্ঘ্যের থেকে কত কম, 1 কম, एक मान 35 मीटार एक जो 35 हो जाए ताहले एटार परिसीमा कत यूनिट परिसीमा मान कि है 2 इंटू दैर्घ्य प्लस प्रस्थ 2 इंटू 7 प्लस 6 मान 13 ताहले प्रस्थ मान परिसीमा होच्छे 26 यूनिट एक यूनिटर मान 35 ताहले 26 यूनिटर मान कत होबे एटा होबे 130 शून्य हाथे थाकलो 13 26 3 78 और 82 81 91 910 मीटर एटा हो जाच्छे परिसीमा। एक दोकानदार 12 टाका मूल्ये 8टी आम किनलो एबं 10 टाका मूल्ये 6टी दरे बिक्री करलो तार शतकरा लाभ कत। कस्ट प्राइसेर कथा जदि बोली ताहले 8टा किनते ओर लागछे कत टाका 12 टाका आर बिक्री करार समयेर कथा जदि बोली ताहले ओ 6टा बिक्री करछे कत टाकाय 10 टाकाय। तो आमि ना एक काज करब एई बिक्रिर परिमाणटा आर केनार परिमाणटाके समान करी 8 और 6 लसागु कत 24 8टा किनते लागछिलो 12 ताहले 8 3 24 टा किनते लागबे कत टाका 36 टाका बिक्री करार समय ओई 24 टा बिक्री करते कत टाका 40 टाका तार माने ओ 24 टा किनलो 36 ए और 24 टा बिक्री करे दिलो 40 ए তাহলে 4 টাকার प्रॉफिट হলো। তাহলে বলছে তার শতকরা লাভ কত 4 টাকা प्रॉफिट বাই ক্রয় মূল্য ইনটু 100% 1 by 9 माने हो जाए 11 पूर्णांक 1 by 9% बेसिकली 100 by 9% इटा हो जाए उत्तर। लखनऊ शताब्दी एक्सप्रेस दिल्ली छाड़े 1:30 PM समय एवं 10:30 PM समय लखनऊते पहुँचाय। ट्रेनेर गड़ गति छिलो 90 किलोमीटर प्रति घंटा दिल्ली थेके लखनऊ जेते कतटा दूरत्व अतिक्रम करछे दूरत्व इज इक्वल टू कि दाड़ाय स्पीड इंटू टाइम। तो गतिवेग छिलो कत 90 बोलছে 90 किलोमीटर प्रति घंटा टाइम लागलो कत 1:30 থেকে 10:30 বের করো 1:30 PM থেকে নিয়ে 10:30 তাহলে কত 9 ঘন্টা 9 ঘন্টা টাইম তাই না একের পরের থেকে নিয়ে 2 3 4 5 6 7 8 9 10 9 ঘন্টা টাইম 9:30 এটা থেকে নিয়ে 10:30 অবধি। তো 9 নং 81 তাহলে কত হচ্ছে সেটা 810 কিলোমিটার। 9/10 3/25 16 6/15 12/5 এদের গসাগু কি হবে ভগ্নাংশের গসাগু বের করার সময় আমাদের এটা মাথায় রাখতে হয় উপরগুলোর গসাগু নিচেরগুলোর লসাগু ঠিক আছে। গসাগু বের করতে বললে উপরেরগুলোর গসাগু নিচের লসাগু করবে লসাগু বললে উপরের লসাগু করবে অর্থাৎ যেটা বলা থাকবে উপরেরগুলোর ওটা করব মানে লবগুলোর ওই কাজটা করব আর হরের তার উল্টোটা করব। তাহলে এখানে গসাগু হবে 9 3 6 আর 12 সেটার গসাগু আমি দেখতে পাচ্ছি 3 আসবে কারণ 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগ যায় হাইয়েস্ট আর 10 25 15 আর 5 এদের করতে হবে লসাগু 10 25 15 আর 5 তো কত 50 তো হবে না তাহলে অপশন দিও কাজ করতে পারো 150 হয় 150 হবে কি না দেখা যাক কত আসে 3 150 হতে পারে মেবি দেখা যাক 5 দিয়ে দিই 5 2 10 5 5 25 5 3 15 5 1 5 আর তো যাবে না 5 2 10 10 5 50 3 150 হ্যাঁ লসাগু কত আসলো 150 এবার 3/150 মানে হচ্ছে 1/50 এটা হয়ে যাবে উত্তর। অতুলিতের 100টা আপেল আছে অতুলিতের কাছে আছে 100টা আপেল সে আপেলের 10% অর্ণবকে দিয়ে দিল 15% কেশবকে দিল এবং 2/5 অংশ রিঙ্কুকে দিল বিতরণের পর কতগুলো থাকবে তাহলে দেখো 100টার মধ্যে থেকে 10% এদিকে 15% আর 2/5 মানে আমি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিই 40% তাহলে 40 10 से 50 60 65% वितरण कर दीचे थकबे और मात्र 35% मान 35टा तैना जो एक्स बू एक्स बी x/4 और x/6 एर मध्यक है 6 तब एक्स एर मान कत ठीक है। तो एक्स एर मान कत मध्यक बोलते गड़ ही एखे बोझा सबगुलो के जोग कर दी तेल कत है देखो तो सबगुलो के जो जोग करा जाए लसागु हो जाए कत एगुलर 12 2 6 12 6x x এর নিচে কিছু নাই তার মানে 1 12 তে 12 12x 3 4 এ 12 তো 4x 4 3 এ 12 3x 6 2 12 2x এটা হচ্ছে টোটাল এদের গড় বলতে পারো সেটাই আমাকে দেওয়া আছে কত 6 দেওয়া আছে তাহলে এখানে কত 12 6 18 2 20 3 23 আর 4 এ হলো 27x 27x = 12 6 হয়ে গেল 72 9 3 27 আর 9 8 এ 72 তাই না তাই কি না এখানে একটা জিনিস মিস্টেক হচ্ছে এইটা যেটা বের হলো সেটা কিন্তু আমাদের গড় না এটা বের হলো সমষ্টি আমি জাস্ট লসাগু করেছি সমষ্টি ইকুয়াল টু কি হয় मध्यक बागने गड़ इंटू नम्बर अफ टार्मस कटा आछे पाँचटा आछे तो एटा किन्तु एकटा पाँच एक्सट्रा आरो गुण थाकबे एर साथे एटा भुले गेले होबे ना। एटा बेसिकली 12 × 6 = 72 इंटू 5 होच्छे एटा और एदिके आमी पेयेछिलाम 27x एटा माथाय राखते होबे। ताहले एखाने 9 × 3 हो जाच्छे आमार 27 और 9 × 8 = 72 एक्स एर मान होच्छे 8 × 5 = 40/3 एटा होच्छे किन्तु एक्स एर मान। 30 नम्बर बोलছে देखो जे निम्नलिखित समीकरणের समाधान कर निम्नलिखित समीकरणগুলো समाधान करते হবে মানে बेसिकली सरलीकरण करते হবে। तो এটাকে आगे যোগ করে নি 6 আর 6 = 12 2 হাতে থাকলো 1 5 আর 1 6 আর 1 হয়ে গেল কত 7 9 আর 4 = 13 3 হাতে থাকলো কত 1 64 আর 1 65 আর হাতে 1 ছিল 66 এইটার থেকে আমি 25.326 বিয়োগ করে দেব। 6 এর পরে 6 = 12 ওখান থেকে 1 আসলো 2 আর 1 = 3 3 এর পরে 4 = 7 3 मिलल 0 5 এর পরে 1 = 41.046 ठीक। এবার আসছে কয়েকটা পাই চার্ট টাইপের কোশ্চেন দেখো। পাই চার্ট দেওয়া আছে প্রকাশনা ব্যবস্থা মানে বুক পাবলিকেশনের সাথে বিভিন্ন খাতে খরচা দেওয়া আছে উত্তর করতে হবে। কি উত্তর বলেছে কি কি কস্ট আছে ট্রান্সপোর্টেশন কস্ট কস্ট অফ পেপার মিসেলেনিয়াস খরচা বাইন্ডিং খরচা অ্যাডভার্টাইজমেন্ট খরচা অথরের রয়্যালটি প্রিন্টিং কস্ট অনেক কিছু। প্রশ্ন করলো लेखकेर रॉयल्टीर परिमाण 24,000 টাকা होले कागजेर दाम कत रॉयल्टी कोथाय आछे रॉयल्टी कत पार्सेंट 24% ताहले 24% मान जोदि होये जाए 24,000 टाका ताहले कस्ट अफ पेपर पेपारेर कस्ट कोथाय 18% मान कत ओदिके काटले 1000 तार माने 18,000 टाका। पाई चार्टेर कोश्चेनगुलो अत कठिन हय ना खूब इजिली करे निते पारबे जोदि पार्सेंटेजे देवा थाके ताहले इजिली होये जाए डिग्रीते थाके अनेक समय ओटा तो होये जाबे। छापानोर खरच 30,000 होले बोई बेर करते मोट खरच कत छापानो ने प्रिंटिंग कस्ट कोथाय आछे 30% ताहले 30% एर मान जोदि 30,000 हय 30,000 हय ताहले 1% एर मान कत 1,000 টাকা। आमी 1% एर मान पेलाम कत 1,000 1% एर मान 1,000 होले एई टोटालटा माने होच्छे कत हये जाबे बलो तो टोटालटा किन्तु 100% एटा टोटाल गोल्ला माने एखाने 100% ही थाकबे तार थेके बेशी थाकबे ना। तो 1% এর মান যদি এটা হয়ে যায় তাহলে 100% এর মান কত হয়ে যাবে এটা হয়ে যাবে आंसर আমাদের টোটাল খরচা বইটা বের করতে। আচ্ছা পরে বলছে বইটি বের করতে যদি আমার খরচ হয় 2,50,000। এবার তুমি বলবে স্যার আগে তো স্যার 1 লাখ টাকা খরচা আসছিল এরকম কোনো ব্যাপার নাই যেরকম যেরকম কোশ্চেন বা ডেটা দিবে সেইভাবে উত্তর হবে আমাদের। এটা নাই যে আগের কোশ্চেনটাতে 1 লাখ উত্তর হয়েছে কমপ্লিট বলে এখানে ওটাই ধরে করতে হবে সেরকম কোনো ব্যাপার নাই যেটা ওরা যেরকম আমাদের তথ্য দিবে আমাদের সেইভাবে কাজ করব। বই বের করতে মোট খরচ যদি 2,50,000 হয় ছাপানোর খরচ সহ লেখকের রয়্যালটি কত হবে মানে ছাপানোর খরচ সহ মানে প্রিন্টিং কস্ট প্লাস অথর রয়্যালটি অথরের রয়্যালটি 24% আর প্রিন্টিং কস্ট হচ্ছে 30 মানে 54% এর মান কত 100% এর মান যদি হয়ে যায় এত তাহলে 54% এর মান কত এটাই বলেছে। 2 0 2 0 কাটলাম 0 0 25 × 54 25 4 100 हाथे थाके 10 25 5 125 और 10 होले 135 ताहले 1,35,000 টাকা टोटाल खर्चा ओई दुटोतेई पड़े गेल। आछे मिससेलेनियास खरच विभाग निर्देशक वित्तकलार कोणेर मान कत माने मिससेलेनियास खर्चा जे घरटा जे 4% एर घरटा सेइटा टोटाल कत डिग्री कोण तैरी करछे एखानटाय तो मने राखबे जे एकटा वृत्त माने आमादेर कत 360 डिग्री आबार पार्सेंटेजे जोदि बोली ताहले 100% अर्थात 100% = 360 डिग्री ताहले 1% = होबे 3.6 डिग्री 100 भाग दिले एटा मुखस्थई राखबे पाई चार्टे खूब काजे देय जे 1% माने 3.5 डिग्री और एखाने 4% आछे ताहले 4% माने कत हये जाबे 3.6 × 4 ठीक ना ताहले 4 × 6 = 24 आते थाकलो 2 4 3 12 2 14 14.4 डिग्री। तो এই ছিল কোশ্চেনস গুলো আজকের এই শিফটটাতে 27 জানুয়ারি যেটা শিফট তো এটার আমি তোমাদেরকে ম্যাথের গুলো দিলাম এরপরে রিজনিং এর গুলো দেব। যে কদিন পরীক্ষা না আসছে ততক্ষণ যদি টাইমলি পরীক্ষা হয় তোমার সিবিটি 2 হলো বা গ্রুপ ডি পরীক্ষা আছে তো তার আগে আমি এগুলো সলিউশন যতদূর পারি আমি তোমাদেরকে করে দেব। এটার যে রিজনিং এর পার্টটা পরবর্তী দিন তোমরা পেয়ে যাবে। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো ভালো লাগলে বাকিদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে জয়েন করে নিও যাতে নোটিফিকেশন গুলো পেতে থাকো। তো চলো পরবর্তী ভিডিও দেখা হবে। গুড বাই টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।